হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তাই আমার ইউটিউব পরিবারে যারা সদস্য আছো এবং যারা সদস্য নেইও তাদেরকে জানাই আমার মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। তাই আজকে সারাদিন কি করছি না করছি, কি হবে না হবে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তা কন্টিনিউ আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখো, সকালবেলা আমার অনেক কাজকর্ম হয়ে গেছে, শুধু বিছানাটা তোলা হয়নি। দেখো, এখানে ওর বাবা আজকে শুয়েছে, যেহেতু আমার মা নেই বাড়িতে, মা গেছে সেই বীরভূম মেলাতে, সেই কি বলে ওই এখানটায় আছে, ভুলে গেছি সে কি মেলা, বোলপুরের ওদিকে একটা ঠাকুরের তীর্থস্থানে আর কি, সেখানে গেছে। আর যেহেতু মেয়ে তাহলে একা শোবে, যার কারণে মা না থাকলে মেয়ে আমার কাছে শোয় আর ওর বাবা আলাদা বাইরে শোয়, মানে এই বিছানায় শোয়। আর হচ্ছে এদিকের বিছানা তোলা হয়নি, কারণ মেয়ে শুয়েছিল এই যে, আর ওর বাবা আর ছেলে আর বিছানা তুলছে। আর সকাল অনেক হয়ে গেছে, সকালে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, কাঁচা হয়ে গেল, কেচে ওই তোমার হচ্ছে কি ওখানে যে বালতিটা রয়েছে ওই বালতিটা কেচে রাখা, ধুয়ে রাখা আছে। আর এদিকটায় দেখো, সবজি টবজি তো সব নিয়ে এসছে, আর এদিকটা আমার গ্যাস ফ্যাস সবই মোচা হয়ে গেছে। আর তোমার হচ্ছে এদিকটায় সব বাসন ঠাসন সব আমি ধুয়ে মুছে রেখে দিয়েছি। আর হচ্ছে এদিকটা ওর বাবা সব বাজার করে নিয়ে এসছে, বাজারে এখানে চাল এনেছে, চাল বারণ তো ছিল, চাল, ধনে পাতা, বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কালি, পেঁয়াজ, এখানে টিফিন খাওয়ার জন্য কচুরি এনেছে, এই প্যাকেটের মাংস আছে, কি মাংস এনেছে, এই মুরগির মাংস এনেছে, মুরগির মাংস আনা হয়েছে, তা আমি এখন সেটা পুরোটাও ঢালছি না। আর এই ব্যাগে আছে এই যে নারকোল পিঠের জন্য, আর কুমড়ো, এখানে আদা রসুন পেঁয়াজ, আর এখানে আছে আলু। তা চলো, সকালবেলা ছেলে উঠেছে, ছেলেকে এখনও আমার খাওয়ানো হয়নি, তবে এখন খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। তুমি কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো। আজকে আকাশটাও দেখুন কি মেঘলা হয়ে রয়েছে, কালকেও ছিল আবার আজকেও আছে, এই দিকটায় কাঁচা আবার কিছুটা জড়ো হয়েছে, ওই দিকে সব কেচে মেলে দেওয়া হয়েছে, এই দিকটা এই দিকটা সব দিকেই মেলে দেওয়া রয়েছে, কোনো দিকেই বাকি নেই। আর এই ঘরে লাইটটা এমনি ধরিয়ে রেখে দিয়েছে, টিভিটা এমনি চালিয়ে রেখে দিয়েছে, কিছু দরকার নেই, তাও ভালো লাগে বলুন। আর ওইদিকটা তো রান্নাটা মাছটা ভাজা বসিয়েছি, আর এইদিকে দেখুন বদমাশির কোনো সীমা আছে কি না আপনারা বলুন, দেখেছেন তো? এই কারণে না আমি প্লাগগুলো সব খুলে রাখি কারেন্টের, এই এই মিস্ত্রিগিরি করে বলেই তো সব খুলে রাখতে হয়। আর ওখানে আর একজন উনি সাজুগুজু করতে বসছে, আমি বারবার করে বললাম দেখুন আলমারিটার কী অবস্থা, বারবার করে বললাম গুছিয়ে নে গুছিয়ে নে গুছিয়ে নে, তাও শুনতে পাইনি। আর এইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম, মাছটা হতে থাক, হতে হতে আমি টমেটোগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে এই রান্নাটা হলেই আমার রান্নাটা কমপ্লিট হবে। আপনারা কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকুন। বন্ধুরা, দুপুরের লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে, এখানে ভাত আছে, মাংস আছে, আর এই যে বড় বাটিটা রয়েছে, এই যে বড় বাটিটা রয়েছে এটা আছে ভোলা মাছে টমেটো দিয়ে ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এখানে মাংস আছে, আর এই বাটিতে মাংস কষা রয়েছে, মাছ ভাজা আর লেবু লঙ্কা রয়েছে, ওটা আমার, আর এগুলো হচ্ছে ওদের। তা মেয়েও খেতে বসবে, সবাই আমরা খেতে বসবো, খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো। এখানে মেয়ে এখন খেতে বসে গেছে, এই যে চান করে এসে মহারানী, ও খেয়ে নিয়ে খেয়ে নিয়ে তারপর আমরা ভাত বেড়েছি, আমরা এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, আমার ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আর ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে,
আবার একবার বলছি, মকর সংক্রান্তি তোমাদের সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। ভালো থাকবে, সুস্থ থাকবে।